বর্তমান সময়ে শর্ট হেয়ারের ট্রেন্ড কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে। সেটি হোক কর্পোরেট ক্ষেত্রে নারী কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে কোনো নারীর ক্ষেত্রে এই শর্ট হেয়ারের ট্রেন্ড কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে। হেয়ারের ব্যাপারে যদি বলতে চাই তো আজকাল বেশিরভাগই দেখা যায় যেহেতু সবাই ওয়ার্কিং উইমেন তো শর্ট হেয়ারটাই সবাই প্রেফার করে বেশি। আমার নিজেরও শর্ট হেয়ার, বিকজ হেয়ার যদি লং হয় সেক্ষেত্রে আমরা যেহেতু প্রতিদিনই বাইরে যাই বের হই আমাদের যত্ন নেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বড় চুল হলে যত্ন নিতেই হবে, যত্ন যদি আমরা প্রপারলি না নিই তাহলে চুলগুলো আর ঠিক মতো সুন্দর থাকে না। সো সেই ক্ষেত্রে আমরা যারা ওয়ার্কিং লেডি আমরা প্রেফার করি চুলগুলো মানে বড় হলেও কেটে ছোটো করে রাখা। ছোটো চুলের যে ট্রেন্ড সেটা বলবো না, ওই তো যারা বিজি থাকে তাদের জন্য ছোটো চুল, আর যারা বিজি না থাকলে যারা অনেকে আসে অনলাইন ধরনের বিজনেসে তাদের বেশি একটা বাইরে যেতে হয় না, ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। সো বড় চুল ডেফিনেটলি তারা রাখতে পারে, আর বড় চুলও আজকাল ট্রেন্ডই বলবো, এটাও একটা ট্রেন্ড। লং হেয়ারটা হচ্ছে মেনটেন করতে পারলে অনেক ভালো, দেখতেও খুব সুন্দর লাগে। আর শর্ট হেয়ার যদি থাকে বয়সটা এমনিতে একটু কমে যায়, লং হেয়ার থাকলে একটু ম্যাচের ম্যাচের লুক থাকে। হেয়ার শুধু লং আর শর্ট রাখলেই হবে না, হেয়ারটা ডেফিনেটলি হেলদি হতে হবে, যে আমার হেয়ারটা হেলদি আছে কিনা সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হেয়ার ফল প্রবলেম থাকলে হেয়ার ফল প্রবলেমের জন্য বিভিন্ন পার্লারে বিভিন্ন ধরনের সার্ভিস পাওয়া মানে ট্রিটমেন্ট হয়ে থাকে, ওই ধরনের ট্রিটমেন্টগুলো করতে হবে। ড্যান্ড্রফের কারণে হেয়ার ফল হয়ে থাকে, আরও বিভিন্ন কারণে ব্রিডে যদি চুল স্ট্রেট করা হয় ব্রোড্রাই করা হয় এইসব কারণে হেয়ার ফল হয়ে থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের কারণে হেয়ার ফল হয়ে থাকে, তো কোন জিনিসটার কারণে হেয়ার ফল হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হবে। সো সেই ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি হেয়ার যদি হেলদি থাকে, আমরা এখন দেখি যে সবাই আজকাল চুলে কালার মানে কম বেশি খুব কম দেখা যায় যে চুলে কালার মানে নাই, ন্যাচারাল হেয়ার, তো কালারটা মানে আমাদের বিউটিটাকে আরও এনহ্যান্স করতেছে। সো কালার করতে পারি আমরা বুঝে যেটা আমাদের স্কিন টোনের সাথে যাবে, আমাদের ফেসের সাথে যেটা স্যুট করবে, ওই ধরনের কালারগুলো আমরা করতে পারি, যেটা হেয়ারটাকে বেশি একটা ড্যামেজ করবে না, ওই ধরনের ভালো কোনো জায়গা থেকে করতে হবে কালারগুলো ডেফিনেটলি। এখন সবাই জানে যে শর্ট চুল যদি থাকেও বড় করা কোনো ব্যাপার না, কারণ হেয়ার এক্সটেনশন সার্ভিসটা চলে আসছে এখন আমাদের বাংলাদেশে। যাদের হেয়ার খুবই পাতলা মানে তারা চুল ছেড়ে রাখতে খুবই আনকমফোর্টেবল ফিল করে যে এতই পাতলা, সেটা শর্ট হোক বা লং হোক, হেয়ার এক্সটেনশনটা তাদের এই প্রবলেমটাকেই দূর করে দিচ্ছে। হেয়ার এক্সটেনশন করলে মানে যাদের শর্ট চুল তারা লম্বা করার জন্য করতে পারে, আর যাদের অলরেডি লং আছে বাট খুবই পাতলা চুল তো তাদের চুলটা এখন আর কাটতে হচ্ছে না, তারা কয়েকটা এক্সটেনশনের স্টিক নিলে চুলটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। সেটা আমাদের কিন্তু বর্তমানে অনেক হেল্প করতেছে এই প্রবলেমটা থেকে।